মঙ্গলবার দুপুরে আমডাঙ্গা 34 নম্বর জাতীয় সড়কে রাহানার কাছে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে জখম 4। ঘটনাটি ঘটে আমডাঙ্গা থানা এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের উপর। একটি বালির লরি বারাসাতের দিক থেকে আমডাঙ্গার দিকে যাচ্ছিল, অপরদিকে আর একটি ফাঁকা লরি অপর দিক থেকে আসছিল। হঠাৎই দুটো লরির মুখোমুখি সংঘর্ষে লরির ড্রাইভার খালাসি গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন তাদেরকে আমডাঙ্গা জেনারেল হাসপাতালে নিয়ে এলে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়। এলাকার লোকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা সম্প্রসারণের কাজ হওয়ায় এবং জমি অধিগ্রহণ হলেও সেই রাস্তা সম্প্রসারণ হয়নি, মূলত কেন্দ্রীয় সরকারকেই দোষারোপ করছে স্থানীয় বাসিন্দারা। একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট 34 নম্বর জাতীয় সড়কের উপরে। এখানে দুটো লরি, একটা 16 চাকা এবং একটা 14 চাকার মুখোমুখি সংঘর্ষ। একটা পাথরের বোঝাই লরি এবং একটা খালি লরি, বীভৎস অ্যাক্সিডেন্ট এবং প্রচণ্ড আওয়াজ। মানুষ, এলাকার মানুষ সবাই ছুটে আসে, এসে দেখে যে গাড়ির মধ্যে, একটা গাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় ড্রাইভার আছে, তার মাথার এই অংশটা পুরো দুফালি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ, এখানকার মানুষ অত্যন্ত ভালো মানুষ, তারা সঙ্গে সঙ্গে গাড়ি করে নিয়ে কাছেই হচ্ছে আমডাঙ্গা হসপিটাল আছে, আমডাঙ্গা হসপিটালে নিয়ে যায় এবং এখান থেকে রেফার করে বারাসাত হসপিটালে ট্রান্সফার করা হয়। এই এটা যদি 2 লেনের হতো, মানে তাহলে কিন্তু এই অ্যাক্সিডেন্টগুলো ঘটে না। একটা জাতীয় সড়ক এত সরু, এত ন্যারো, এটা খুবই মানে একটা বাজে জিনিস। এটা কেন্দ্রীয় সরকারের একটা বঞ্চনা বলা যায়। এই সড়কটা, জাতীয় সড়ক, দীর্ঘদিন ধরে একটা টালবাহনা চলছে সম্প্রসারণের জন্য। যদি এটা সম্প্রসারণ হতো তাহলে কিন্তু এই ধরনের মারাত্মক দুর্ঘটনা থেকে অ্যাভয়েড করা যেত। কাইমের রিপোর্ট, নোবেল বাংলা।